সমাবর্তনের দিনকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজনে মেতেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা। শিক্ষা জীবনের এই অর্জনকে উদযাপনে শুধু শিক্ষার্থী নয়, অনেকের পরিবারও ছিল সমাবর্তন স্থলে। আমিনুল ইসলামের রিপোর্ট। সমাবর্তন একার হলেও পুরো পরিবার নিয়ে এসেছেন গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক হওয়া তামারা ইয়াসমিন তমা। এই জায়গায় তো আসলে একা একা কখনোই পৌঁছানো হচ্ছে সম্ভব না, এর জন্য অবশ্যই সবার কন্ট্রিবিউশনটা অনেক বেশি। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমি যতটা না উৎফুল্ল, তার থেকে হচ্ছে আমার বাবা মা আরো অনেক বেশি উৎফুল্ল। মায়ের যত্ন, বাবার ত্যাগ, পরিবারের অবদান সব নিয়েই তো আজকের এই দিনে আসা। তাই গ্রাজুয়েটদের সাথে পরিবারের আনন্দটাও কম না। খুবই আনন্দ লাগছে আর কি, যে আমার এই আগের স্মৃতিগুলি আমার মেয়ের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমি আসলে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ফিনান্স ডিপার্টমেন্ট, সেই হিসাবে সবসময় গাউন পরার এই সুযোগটা হয়, কিন্তু এবার সুযোগটা হলো ভিন্ন রকম, যে মেয়ের গ্রাজুয়েশনের সাথে সাথে আমরাও গাউন পড়তে পারলাম আর কি। সেটা অন্যরকম ভালো লাগা এবং অন্যরকম একটা ফিলিংস। পরিবারের সহায়তা ছাড়া আজকের এই দিনে আসা সম্ভব হতো না বলেই আনন্দটা ভাগাভাগি করে নিতে চান তারা। আমার মেয়ে আজকে গ্রাজুয়েশন নিচ্ছে, এটা আমার জন্য খুব গর্বের বিষয়। ঢাকা ভার্সিটি থেকে একটা সার্টিফিকেট তাদের পাবে, এই জন্য আমরা তার পাশে সবসময় ছিলাম এবং আছি। এই যে বাবুকে নিয়ে চলে আসি। আগের প্রজন্মের সহায়তায় আজকে যারা আসতে পেরেছেন তাদের লড়াই পরবর্তী প্রজন্মকে জানাতে নিজের সন্তান নিয়েও এসেছেন কেউ কেউ। মানে খুবই ভালো লাগছে, সিঙ্গেল হয়ে ঢুকেছি, বেবি নিয়ে বের হলাম, মানে আমার সাথে সাথে মনে হয় যেন ওরাও আমার সাথে গ্রাজুয়েট, এমন একটা ফিলিংস আর কি, যে আমি একা গ্রাজুয়েট না, আমার সাথে ওরা তিনজনই আমার জন্য কষ্ট করছে। কালো গাউনপুরে সমাবর্তনের ছবি, সারা জীবনের স্মৃতি। তাই এই দিনটিকে স্মৃতিময় করে রাখতে ক্যাম্পাসের নানা দিকে যেন কালো গাউনের উচ্ছ্বাস। কনভোকেশন অল অফ স্টুডেন্টসদের জন্য একটা খুশির জিনিস, আর যেটা আমরা আনন্দের মধ্য দিয়ে আজকের পালন করতে পেরেছে সব কিছু ভাষায় আসলে প্রকাশ করার মতো না। আমরা এত বেশি এক্সাইটেড আজকের দিনটাকে নিয়ে, আর যেহেতু এবার একটু গ্যাপ নিয়ে কনভোকেশনটা হলো, সো এটা নিয়ে আমাদের এক্সাইটমেন্টটা আরও বেশি ছিল আর কি। গেলে আমাদের সেকেন্ড হোমই হচ্ছে হল, ছয় বছর কাটাইছি আমরা করোনার মাঝখানে, এক বছর গ্যাপ ছিল। সবচেয়ে আমি মনে করি যে আমাদের লাইফের সবচেয়ে বড় সার্কেলটা এখানে হয়, ফ্রেন্ডস আছে, আমাদের অনেক অনেক ভালো মেমোরিজ আছে। তারপরে হচ্ছে অনেক কিছু শিখেছি, কিভাবে একা থাকতে হয়, একা চলতে হয় ফ্যামিলির বাহিরে, কিভাবে বিভিন্ন সিচুয়েশনে নিজেকে কোপ আপ করে নিতে হয়। অনেক স্মৃতির ক্যাম্পাসে আবার কবে আসা হবে, তাই ক্যাম্পাসে আসা আর ফিরে যাওয়ার সেই স্মৃতি ধরে রাখা। তো আজকে যখন সার্টিফিকেট নিচ্ছি, সমাবর্তনে অংশগ্রহণ করছি, এটাকেও আমরা স্পেশালভাবে মনে রাখতে চাই, যে না, খনিকা আমাদের যে ইউনিভার্সিটি বাস, এটাও কতটুকু আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গিয়েছিল আমাদের লাইফে। বাসের জন্য সিরিয়াল ধরে টিএসসিতে দাঁড়ানো, এদিকে দাঁড়ানো, এই স্মৃতিগুলো অনেক বেশি কি বলে মনে পড়বে পরবর্তীতে। বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা তাদের এই ক্যাম্পাসে যে সকল স্মৃতি রয়েছে সেগুলোকে নিয়েই সামনের দিনগুলোকে কর্মমুখী হবেন এবং এই বিশ্ববিদ্যালয়ে তাদের জীবনের একটি অংশ হয়ে থাকবেন, এমন কথাই বলছেন সমাবর্তনে অংশ নেওয়া গ্রাজুয়েটরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন থেকে আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।